নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 27 অক্টোবর রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন 24 বছর বয়সী ফাহমি। তবে গত আগস্টের শুরুর দিক থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি 15 বছরের বেশি সময় ধরে লৌহ মুষ্টি দিয়ে দলটি দেশ শাসন করেছে। আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে এই সরকার ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত 15 বছরে সহিংসতা, হয়রানি ও নিজেদের স্বার্থে জনসম্পদ ব্যবহার সহ গুরুতর অসদাচরণের ইতিহাস রয়েছে ছাত্রলীগের। ফলিত রসায়নের স্নাতকের শিক্ষার্থী ফাহমি আল জাজিরাকে জানান, কিছুদিন আগে তিনি এখানের কর্তৃত্বের কণ্ঠস্বর ছিলেন, অথচ এখন তিনি ফেরারির মতো ছুটছেন, যার সামনে নেই কোনো ভবিষ্যৎ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফাহমির গল্পে তার মতো হাজারো শিক্ষার্থীর বর্তমান অবস্থার প্রতিফলন আছে। এসব শিক্ষার্থী আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা একসময় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শক্তিশালী অবস্থানে ছিলেন, কিন্তু রাতারাতি তাদের অবস্থান ধসে গেছে। ক্যাম্পাসের সাবেক ক্ষমতাশালী, রাজপথে আওয়ামী লীগের পেশি শক্তি হিসেবে পরিচিত এসব ছাত্র এখন উচ্ছেদ, প্রতিশোধ, এমনকি কারাবাসের মুখোমুখি। শেখ হাসিনার বিরুদ্ধে গণবিদ্রোহ দমন চেষ্টা এবং তিনি ক্ষমতায় থাকাকালে কথিত মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের আজ এই দশা। ফাহমি আল জাজিরাকে আরও বলেন, আমি হাসিনা বিরোধী বিক্ষোভকালে জনগণের বিরুদ্ধে সরকারের প্রাণঘাতী দমন পীড়নে সরাসরি অংশগ্রহণ করিনি। আমার বোনেরা বিক্ষোভে অংশ নিয়েছিল, আমিও মনে করতাম দাবি সঠিক, কিন্তু আমি দলীয় বাধ্যবাধকতায় আটকে পড়েছিলাম। ফাহমি আরও বলেন, হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা ঢাকা থেকে 173 কিলোমিটার দূরে নোয়াখালী জেলায় তার পরিবারের বাড়ি ও কোল্ড স্টোরেজ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমি কোথায় আছি তা না জানালে তারা আমার ছোট ভাইকে হাওয়া করে দেবে বলে হুমকি দিয়েছেন। ফাহমি স্বীকার করেন, ছাত্রলীগের একজন নেতা হওয়াটা তার একটি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার আনুগত্যের আরেক অর্থ হল পরিবারের প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকতে পারেননি। ফাহমি আক্ষেপ করে বলেন, পেছনে ফিরে তাকালে আমি দেখতে পাই আমি আমার পরিবারকে সমর্থন করার চেয়ে দলকে অগ্রাধিকার দিয়েছি। তিনি জানান, যখন শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন তখন তিনি ক্রমাগত সহিংসতা বা গ্রেপ্তারের হুমকির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে, এক সময় তিনি যে দলের প্রতিনিধিত্ব করেছেন, যে বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র, তারা তাকে পরিত্যাগ করেছে। তিনি তিক্ত স্বরে বলেন, আমি যে সালাম দিতাম এবং ঘণ্টার পর ঘণ্টা বিনিয়োগ করেছিলাম আমাদের নেতাদের জন্য এবং দলীয় সমাবেশের আয়োজনে, এখন তা অর্থহীন মনে হচ্ছে। ফাহমি বলেন, দল আমাদের তার রাজনৈতিক খুঁটি হিসেবে ব্যবহার করেছে, কিন্তু যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন কোনো সুরক্ষা দেয়নি, হঠাৎ সরকার পতন হল, ক্ষুব্ধ জনতার হাত থেকে নিজেকে বাঁচানোটা আমার পক্ষে সেই সন্ধ্যায় সবচেয়ে কঠিন কাজ ছিল। তারপরও দলের শীর্ষ নেতারা বা ছাত্রলীগের নেতারা কেউই আমার খোঁজ নেননি। তিনি বলেন, আমি সরকারি চাকরিতে যোগ দিতে চেয়েছিলাম এবং জাতির সেবা করতে চেয়েছিলাম, কিন্তু ক্যাম্পাসে পা রাখলে নানা গোলমেলে অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, কিংবা আরও খারাপ কিছু, আমাকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু ফাহমি একাই এমন পরিস্থিতিতে পড়েননি। আওয়ামী লীগের আনুমানিক হিসাব মতে সারা দেশে দল সংশ্লিষ্ট অন্তত 50,000 ছাত্র এখন অচল হয়ে আছেন, তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছেন। উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এই সরকার 23 অক্টোবর এক গেজেটে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে। পরিহাসের বিষয় হল, 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরপরই আইনটি পাশ করে। ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভের পর এই সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।